ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন নাইন এইট থ্রি কিংবা ইমেল যেটা রয়েছে ল ব্যারেট জিরো জিরো সেভেন ল ফার্ম অ্যাট জিমেল ডট কম সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন এবার বাড়িতে বাড়িতে সোলার পাওয়ার বড় ঘোষণা কেন্দ্র সরকারের কিভাবে নেবেন এই সুবিধা দীর্ঘ পাঁচশো বছর পর অযোধ্যায় অয়োধ্যা ফিরলেন প্রভুরাম গতকাল সোমবার অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন ভগবান শ্রীরাম সোমবার দেশবাসীর জন্য একটি বিশেষ দিন ছিল কারণ গ্র্যান্ড রাম মন্দিরে রাম মন্দির ভগবান রামের পুজো করা হয় এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী সহ অনেক বড় বড় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার ঘোষণা একই সময়ে এবার অযোধ্যা থেকে ফিরে প্রধানমন্ত্রী মোদী একটি নতুন স্কিম চালু করলেন যেটা শুনে সকলেই চমকে গিয়েছেন কেউ ভাবতেও পারেননি এমনটা ঘটবে অযোধ্যা থেকে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নামের একটি প্রকল্পের সূচনা ঘটিয়েছেন এমনিতে দেশবাসীর কল্যাণের স্বার্থে কিছু না কিছু প্রকল্প এনেই চলেছে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এবারও তার ব্যতিক্রম হল না কেন্দ্রের এই নতুন প্রকল্পের কারণে উপকৃত হবেন কয়েক কোটি মানুষ বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রকল্পে বিপুল সংখ্যক মানুষকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর চালু করা এই প্রকল্পে এক কোটি বাড়িতে রুফটপ সোলার ইনস্টল সোলার পাওয়ার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এটি সুবিধাভোগীদের বিদ্যুৎ বিল ইলেকট্রিসিটি বিল বাঁচাতে সহায়তা করতে পারে প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন যে বিশ্বের সমস্ত ভক্তরা সর্বদা সূর্যবংশীয় ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান অযোধ্যায় জীবন উৎসর্গের শুভ মুহূর্তে আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতীয়দের বাড়ির ছাদে নিজস্ব সোলার রুফটপ সিস্টেম থাকা উচিত প্রধানমন্ত্রী জানান অযোধ্যা থেকে ফেরার পর আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সরকার এক কোটি বাড়িতে বাড়ির ছাদে সৌর স্থাপনের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা শুরু করবে এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বিদ্যুতের বিল যেমন কমবে তেমনি শক্তি ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করে তুলবে প্রধানমন্ত্রী মোদীর চালু করা এই প্রকল্পে এক কোটি বাড়িতে রুফটপ সোলার ইনস্টল সোলার পাওয়ার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এটি সুবিধাভোগীদের বিদ্যুৎ বিল ইলেকট্রিসিটি বিল বাঁচাতে সহায়তা করতে পারে প্রধানমন্ত্রী মোদি টুইট করে জানিয়েছেন যে বিশ্বের সমস্ত ভক্তরা সর্বদা সূর্যবংশীয় ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান কমে যাবে ইলেকট্রিকের খরচ অযোধ্যা থেকেই ফিরেই সূর্যোদয় যোজনা র সুখবর শোনালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা দেশের নাগরিকদের এবার বিদ্যুতের খরচ কমতে চলেছে রাম মন্দির উদ্বোধনের পরেই মেগা স্কিমের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্কিমের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা হাইলাইটস দেশবাসীকে সুসংবাদ শোনালেন প্রধানমন্ত্রী ইলেকট্রিসিটি বিল কম হওয়ায় দরিদ্র ও মধ্যবিত্তরা সবচেয়ে বেশি লাভবান হবেন সোলার ব্যবহারের ফলে নিঃসন্দেহে বাড়িতে বিদ্যুতের খরচ অনেকাংশে হ্রাস পায় সোমবার অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর নয়া গন্তব্য হয়ে উঠেছে অযোধ্যা অনুষ্ঠান থেকে ফিরেই দেশবাসীকে সুসংবাদ শোনালেন প্রধানমন্ত্রী কেন্দ্র সরকার এবার চালু করতে চলেছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এক কোটি বাড়ির ছাদে সোলার বসানোর লক্ষ্য নিয়ে এই প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন খোদ মোদী যার সরাসরি সুবিধা পাবে সাধারণ মানুষ ইলেকট্রিসিটি বিল কম হওয়ায় দরিদ্র ও মধ্যবিত্তরা সবচেয়ে বেশি লাভবান হবেন প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে একটি পোস্ট করেছেন তিনি বলেছেন অযোধ্যার শুভ অনুষ্ঠান উপলক্ষে আমার সংকল্প আরও দৃঢ় হল দেশের নাগরিকদের বাড়ির ছাদে নিজস্ব সোলার রুফ টপ সিস্টেম থাকা উচিত প্রধানমন্ত্রী নিজের পোস্টে লেখেন অযোধ্যা থেকে ফেরার পর আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সরকার প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা শুরু করবে যার আওতায় এক কোটি বাড়িতে ছাদে সোলার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এটা যে শুধুমাত্র মধ্যবিত্ত ও দরিদ্রদের বিদ্যুতের খরচ কমাবে তাই নয় পাওয়ার সেক্টরেও ভারত স্বনির্ভর হয়ে উঠবে যদিও এই সোলার স্কিম নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি সোলার ব্যবহারের ফলে নিঃসন্দেহে বাড়িতে বিদ্যুতের খরচ অনেকাংশে হ্রাস পায় কিন্তু সোলার ইনস্টল করা মোটেই সহজ নয় এর জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন সেই কারণেই সরকারের এই স্কিমের দিকে নজর থাকবে অনেকেরই এদিন টুইতে প্রধানমন্ত্রী লেখেন পৃথিবীর সমস্ত ভক্তরা সব সবসময় সূর্যবংশী ভগবান রামের আলো থেকে শক্তি পান অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার শুভ উপলক্ষে আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে দেশবাসীর স্বকীয়তা বৃদ্ধি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার অযোধ্যার মন্দিরে রামলালার মূর্তিকে নতুন যুগের আগমনের প্রতীক হিসাবে অভিহিত করেছেন তিনি আগামী এক হাজার বছরের একটি মহান এবং ঐশ্বরিক ভারতের ভিত্তি তৈরি করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি জানান রাম মন্দির একটি সমৃদ্ধ ও উন্নত ভারতের উত্থানের সাক্ষী হবে উল্লেখ্য এদিন রাম মন্দিরের উদ্বোধনে অযোধ্যায় হাজির ছিলেন দেশের তাবর শিল্পপতিরাও পরিবার সহ হাজির ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এছাড়াও ছিলেন অনিল আম্বানিও রাম মন্দির উদ্বোধনের আগের রাতে অর্থাৎ রবিবার অ্যান্টিলিয়াকে কমলা আলোর মেলায় সাজানোও হয়েছিল প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টলেশনের মাধ্যমে দেশের মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহার করার সুবিধা প্রদান করতে চায় এছাড়াও সরকার এই প্রকল্পের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ উৎপাদন করার জন্য অতিরিক্ত অর্থ প্রদান করবে উল্লেখ্য এই প্রকল্পটির বিষয়ে ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন আবাসিক ব্যক্তিদের নিজেদের বাড়ির ছাদে বৃহত্তর সংখ্যায় সোলার প্যানেলের ব্যবহার করার জন্য উৎসাহিত করার প্রয়োজন রয়েছে সেই উদ্দেশ্যে জাতীয় স্তরে একটি বড় প্রচার অভিযান চালু করার বিষয়ও প্রস্তাব করেছেন তিনি এই প্রসঙ্গে দুই সালের জানুয়ারি মাসের বাইশ তারিখে একটি সংবাদ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সূর্যবংশী দেবতা রামের প্রাণ প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালুর জন্য একটি বৈঠক করেছেন এই প্রকল্পের অধীনে দেশেজুড়ে এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন সূর্যের শক্তি ব্যবহার করে প্রতিটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে এর ফলে বাড়িগুলির বিদ্যুতের বিলের খরচ কমবে যার ফলে বাস্তবিকভাবেই প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করার ক্ষেত্রে দেশের মানুষ আত্মনির্ভর হয়ে উঠবে প্রধানমন্ত্রী নিজের এক্স পূর্ববর্তী টুইটার হ্যান্ডেলে এই প্রসঙ্গে একটি পোস্ট করেছেন কারা এই প্রকল্পটির সুবিধা পাবেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে দেশে এক কোটি পরিবারকে সোলার প্যানেল প্রদান করার মাধ্যমে রুফটপ সোলার এনার্জি ব্যবহার করার সুবিধা প্রদান করা হবে এই স্কিমটি মূলত গরিব এবং মধ্যবিত্ত আয় সম্পন্ন বাড়ি যেখানে কম টাকার ইলেকট্রিক বিল আসে তাদের সাহায্য করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কি কি সুবিধা পাওয়া যাবে ও বহাল মহলের মতে এই নতুন প্রকল্পটির ফলে গ্রাহকেরা অনেকটাই বিদ্যুতের বিল সাশ্রয় করতে পারবেন ছাদে পড়ে থাকা ফাঁকা স্পেস ব্যবহার করেই এই প্রযুক্তি কাজে লাগানো সম্ভব কোন বাড়তি জমির প্রয়োজন নেই এছাড়াও কোন বাড়তি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনের প্রয়োজন পড়বে না দীর্ঘকালীন শক্তি সংগ্রহের সুবিধা পাওয়া যাবে এছাড়াও এটি পরিবেশ বান্ধব যার ফলে কার্বন নির্গমন হ্রাস পাবে থ্যাংক ইউ ইউ অল লো তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ